রাজ্যে শিক্ষা ব্যবস্থায় একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে। স্কুল শিক্ষকদের নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সরকার। এবার স্কুল শিক্ষকরা প্রফেসরদের সমান গুরুত্ব পাবেন। এখানে বলা হচ্ছে যে রাজ্য জুড়ে স্কুল শিক্ষকদের নিয়ে বিরাট গুরুত্বপূর্ণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। কলেজের প্রফেসরদের মতো তাদেরও গুরুত্ব দেওয়া হবে। রাজ্য সরকারের তরফে মেনে নেওয়া হলো স্কুল শিক্ষকদের বহুদিনের দাবি। আপাতত এই নিয়ম রাজ্যের হাইস্কুল স্তরের শিক্ষকদের জন্যই লাগু হতে চলেছে। এ বিষয়ে খুব শীঘ্রই অফিসিয়াল নোটিশ আসতে চলেছে, সেরকমই দাবি নবান্ন সূত্রে। এবং জানানো যাচ্ছে যে কলেজ বা ইউনিভার্সিটির প্রফেসর বা অধ্যক্ষদের যেমন পদোন্নতির সিস্টেম রয়েছে, অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে তারা উচ্চ পদে আসীন হতে থাকেন। একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে অ্যাসোসিয়েট প্রফেসর বা ডিন বা প্রফেসর ইত্যাদি পদে প্রমোশন পেয়ে থাকেন। কিন্তু স্কুল শিক্ষকদের বেলায় এরকম কোনো নিয়ম নেই। একজন হাই স্কুল শিক্ষক বা শিক্ষিকা সরকারি সহকারী শিক্ষক শিক্ষিকা হিসাবে বিদ্যালয়ে যোগদান করে, আবার সহকারী শিক্ষক বা শিক্ষিকা হিসাবেই অবসর গ্রহণ করে থাকেন। ঠিক এরকমভাবেই প্রধান শিক্ষক বা শিক্ষিকা পদে কর্মরতারাও অবসর গ্রহণ করেন। স্কুল স্তরে শিক্ষকদের পদোন্নতির জন্য এতদিন কোনো ব্যবস্থা ছিল না বা কোনো পদক্ষেপও নেয়নি সরকার। কিন্তু এবার প্রফেসরের মতো স্কুল শিক্ষকদের পদোন্নতির কথা ভাবছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, শিক্ষকদের পদোন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার। কমিটির সদস্যরা অক্টোবর মাসে এই সংক্রান্ত একটি রিপোর্ট রাজ্য উচ্চশিক্ষা দপ্তরে পেশ করেছেন। এই কমিটির এক সদস্য জানিয়েছেন, প্রফেসরদের প্রমোশন যেমন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গাইডলাইন মেনে হয়, তেমনি রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের অ্যাকাডেমিক পারফরমেন্স ইন্ডিকেটর মেনে স্কুল শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা করতে চাইছে এরাজ্যের সরকার। তাহলে খুব সহজেই এই বিষয়টা বোঝা গেল। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি চিরঞ্জীবী ভট্টাচার্য সংবাদ মাধ্যমে খোলসা করেছেন, বহুদিন ধরেই রাজ্যের শিক্ষকেরা এই বিষয়ে দাবি জানিয়ে আসছিল। তাদের দাবি মেনে শিক্ষক পদোন্নতির জন্য এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তিনি আরও বলেন, প্রফেসরদের পদোন্নতির বেলায় যেমন অভিজ্ঞতা হিসেবে তাদের গবেষণাপত্র, লেকচারাল প্যাটার্ন, এক্সপিরিয়েন্স এবং বিভিন্ন বিদেশি রিসার্চ অ্যান্ড এক্সপেরিমেন্টাল জার্নাল পড়া ও তার সাথে যুক্ত হওয়ার কার্যকলাপ দেখা হয়, তেমনি শিক্ষকদের পদোন্নতি বেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের বই লেখার অভিজ্ঞতা, শিক্ষক শিক্ষিকার ক্লাস পরিচালনা পদ্ধতি, নির্দিষ্ট বিষয়ে শিক্ষকের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও যুক্ত হবে। তাই এর মাধ্যমে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে একটা বৈপ্লবিক পরিবর্তন আসছে সে কথা বলার অপেক্ষা রাখে না। আর আপনারা দেখছেন এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেল। এই ধরনের প্রতিবেদন ভবিষ্যতে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ।